গল্পের নাম উকিলের বুদ্ধি। সুকুমার রায়। এক দেশে ছিল এক গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়ে আছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সা কম নয়, দিতে না পারতো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বলল, এই 100 টাকা আমায় দিলে তোমার বাজবার উপায় করতে পারি। চাষার তার হাত ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোন, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা তথা কও না, যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো বলবে, ব্যা ব্যা করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখ দিকে চেয়ে বলল, ম্যা। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলিস কিনা। চাষা বলল, ম্যা। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। খানিক রেগে বললেন, ফের যদি অমনি করছিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদ হয়ে বলল, ম্যা। হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল বলল, হুজুর, ও কি আজকের পাগল, ও ভূকালের পাগল, জন্মে অবধি পাগল, ওর কি কোনো বুদ্ধি আছে, তা কাণ্ড জ্ঞান আছে, ও আবার কর্জ নেবে কি, ও কি কখনো ক্ষত লিখতে পারতো নাকি, আর পাগলের ক্ষত লিখলেই বা কি, দেখুন দেখি এই হতবাকা মহাজনটার কাণ্ড দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে, আর ওর মাথা কি ঠিক আছে, এরা বলেছে এইখানে আঙুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে, এই তো ব্যাপার। 2 উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানি শুনে টুনে বললেন, মোকদ্দম্মা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির, সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, এই 100 টাকা দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে যতই বোঝায়, চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়তে চায় না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছে কোথায় বাপু, আমার পাওনাটা আগে চুকিয়ে দাও, 100 টাকায় যে রফা হয়েছিল এখন মোকদ্দম্মা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু হে ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই একই জবাব। তখন উকিল বলল, হতবাগা গোমুখ দার্গে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে, আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আগে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাহা হলো না।
তাহলে আমরা কি শিখলাম? পরের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকেই পড়তে হয়।